আসসালামু আলাইকুম ফেসবুকে অলরেডি সকলেরই একটা আপডেট চলে আসছে যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবল তো এখানে কিন্তু তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে আপনারা কিন্তু ফেসবুকের সকল কন্টেন্ট এবং ডাটা ফেসবুক অ্যাপস থেকেই দেখতে পারবেন অর্থাৎ তাদের কথা অনুযায়ী ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটা আর থাকছে না তাহলে এখন আমরা যারা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপস থেকে ভিডিও আপলোড করতাম বা বা ফেসবুক পেজটি কন্ট্রোল করতাম তারা এখন কি করব তো এখন আমাদের জন্য দুইটি রাস্তা খোলা আছে এক হচ্ছে ফেসবুক যে অ্যাপসটি আছে সেটি ব্যবহার করতে হবে সেখান থেকে ফেসবুকের সকল কিছুই দেখা যাবে ড্যাশবোর্ডটা সেখানে থাকবে এবং এছাড়া যদি আমরা অ্যাপস দিয়ে করতে চাই তাহলে ম্যাটা বিজনেস সুইট এই অ্যাপসটি আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে এটা ফেসবুকেরই একটা অ্যাপস এবং সেটা দিয়ে আগের মতো পেজটাকে কন্ট্রোল করা যাবে আর হ্যাঁ ম্যাটা বিজনেস সুইট অ্যাপসের মধ্যে কিন্তু ফেসবুক ভিডিওতে কিন্তু আপনি থামনেল যে অ্যাড করবেন সেই অপশনটা কিন্তু থাকছে না তো কিভাবে থামনেল সেট করতে হয় এই নিয়ে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব তো এখন আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিব ম্যাটা বিজনেস সুইট অ্যাপস থেকে কিভাবে আপনি আপনার পেজটিকে কন্ট্রোল করবেন এবং ফেসবুকের যে মেইন অ্যাপসটি আছে সেটা থেকে আপনারা কীভাবে আপনাদের পেজটি কন্ট্রোল করবেন তো কথা না বারিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ফেসবুক মেইন অ্যাপস থেকে যেভাবে আপনারা ফেসবুক পেজটাকে কন্ট্রোল করবেন সেটা হচ্ছে ফেসবুক পেজে যখন আপনি প্রবেশ করবেন তারপর এখানে দেখুন ড্যাশবোর্ড পেয়ে যাবেন এখান থেকে আর কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন রিচ এংগেজমেন্ট ফলোয়ার্স এটা দেখতে পারবেন আরও যা যা কিছু আছে সব কিছু সিম ওর ইন টাচ করে দেখতে পারবেন এছাড়া আপনারা আরেকটি পদ্ধতিতে দেখতে পারবেন সেটা হচ্ছে এখানে থ্রি লাইন দেওয়া আছে এখানে যদি টাচ করেন দেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে যদি টাচ করেন তাহলে কিন্তু সেম আগের মতো ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন এছাড়া আপনারা প্লে স্টোর থেকে যদি ম্যাটা বিজনেস সুইট অর্থাৎ এই অ্যাপসটি যদি আপনারা ইনস্টল করে নেন তাহলে এখানে আগের যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ছিল সেটার মতোই আপনার ফোন নাম্বার অথবা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে তারপর এখান থেকে দেখুন প্রথমে আছে ক্রিয়েট পোস্ট এখানে যদি টাস করেন তাহলে এখানে দেখুন ফটো অথবা ভিডিও অ্যাড লোকেশন আছে এখান থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন অথবা ফটো আপলোড করতে পারবেন এছাড়া এখান থেকে দেখুন নিচে রিল এখানে যদি টাস করেন এখান থেকে আপনারা চাইলে রিলস আপলোড করতে পারবেন এবং এখানে দেখুন স্টোরি দেওয়া আছে এখান থেকে স্টোরি পোস্ট করতে পারবেন এখানে দেওয়া আছে ফটো এখান থেকে আপনারা চাইলে ফটো পোস্ট করতে পারবেন এবং নিচে এখানে দেখুন কন্টেন্ট দেওয়া আছে এখানে যদি আপনারা টাচ করেন তাহলে আপনার যে কন্টেন্টগুলো আছে এখানে কিন্তু শু করবে এবং তার ডান পাশে আছে ইনবক্স এখানে যদি একবার টাচ করেন তাহলে আপনাকে যদি কেউ মেসেজ করে এখানে চলে আসবে এখান থেকে দেখতে পারবেন এবং তাকে রিপ্লাই দিতে পারবেন এবং কমেন্টস এখানে যদি টাচ করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি কমেন্টগুলো পড়তে পারবেন এবং কমেন্টেরও রিপ্লে দিতে পারবেন এবং এখান থেকে যদি টুলসে টাচ করেন তাহলে এখানে দেখুন অ্যাডস ইনসাইট প্ল্যানার অ্যাপয়েন্টমেন্টস ইভেন্টস অর্ডার সেটিং এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এখান থেকে চাইলে আপনারা আপনাদের পেজটিকে পরিচালনা করতে পারবেন এবং এখানে দেখুন এডিট পেজ দেওয়া আছে এখানে যদি টাচ করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি আপনার পেজটিকে এডিট করতে পারবেন অর্থাৎ আপনার প্রোফাইল পিকচার কভার ফটো বায়ো ডিটেলস এখানে কিন্তু সবগুলো আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনি যে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছিলেন সেটাও কিন্তু এখানে দেখা যাবে